টু মাই চ্যানেল। তো আমি পিয়ালি তোমাদের জন্য নিয়ে চলেছি আবার একটা নতুন ব্লগ। আর আজকের ব্লগে তোমাদেরকে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাইস রেসিপি। তো তোমরা এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে এই রেসিপিটা তোমরা সবাই জানতে পেরে যাবে আর সবাই বুঝতে পেরে যাবে, আর তোমরাও সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারবে, নিশ্চয়ই ভালো লাগবে আশা করছি। তো আমিও বানিয়ে দেখি কেমন হচ্ছে। আমিও এই মানে ফার্স্ট ট্রাই করছি, দেখা যাক আমারটা কেমন হয়, তারপরে আমি তোমাদেরকে বলবো যে হ্যাঁ আমারটা ভালো হয়েছে, তোমরাও ট্রাই করো আমার আমার রেসিপিটা দেখে। তো তোমরাও ট্রাই করবে, আমারটা যেমন হবে তোমাদেরটাও তেমনই হবে, আমি খেয়ে বলবো যে কেমন হয়েছে। তো চলো, এখন একটু আগে খুব বৃষ্টি হয়েছে, যে মাঠে জল জমে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মাঠে জল জমে গেছে। তো চলো এখন একটু তেলে ভাজার মতন ভালোই লাগবে খেতে। তো চলো এখন বানিয়ে ফেলি, তারপরে আবার ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ আমি দুটো আলু নিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি। আমি দেখবো প্রথমে একটা ডিম দিয়ে দেখবো যে হয়েছে কি না, যদি না হয় তাহলে আমি আরও একটা ডিম দিয়ে দেবো। আর এই দুটো আলু আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে কীভাবে কাটতে হবে, কীরকম মাপে কাটতে হবে সেইগুলো আমি তোমাদেরকে দেখাবো। তো চলো প্রথমে আমি আলুগুলো ভালো করে খোসাটা ছাড়িয়ে নিই, যাতে একটু খোসা না থাকে সেই রকমভাবে তোমাদেরকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো চলো আমি ফটাফট একদম ছাড়িয়ে, এই যে আমার আলুগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে এক্ষুনি তো দুটো আলু ছিল, আবার তিনটে আলু হয়ে গেলো কী করে, ওই দুটো আমি বড় বড় দেখে দুটো আলু নিয়েছিলাম, সেই দুটো আলুই পচা বেরিয়েছে, সেই জন্য আমি আলুগুলো আবার বদলে নিলাম, তাই ছোটো ছোটো বলে আমি তিনটে নিয়েছি। এবার কেমন করে কাটতে হয় তোমরা দেখে নাও, ছুরিতে আমি অতটা ঠিক কাটি না, তো বুঝতে পারছি না কি করে কাটবো, আমি বুঝতে পারছি না, দেখে কেটে দিচ্ছি। এই যে এইরকম একটা কেটে নিয়েছে, এরকম আর এখান থেকে আর একটা কেটে নিই, এই যে ফ্রেন্ডস এই যে কাটা হয়ে গেছে, এবার আমি দেখাচ্ছি এটাকে লম্বা লম্বা করে। একদম পাতলা পাতলা যাতে না হয়, মোটা মোটা হয় সেই রকম। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিরকম কাটছি, দেখো ফ্রেন্ডস এইভাবে আমার একটা আলু কাটা হয়ে গেছে, এই যে একটা আলু কাটা হয়ে গেছে, এরকম ভাবে আমি এই দুটো আলু কেটে নিচ্ছি। তারপরে তো ফ্রেন্ডস দেখো আমার সবকটা আলু কাটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপরে ধোয়ার পরে একটা চাওয়াল দিয়ে কিংবা টিস্যু পেপার হলে আরও ভালো হয়, চাওয়াল হলেও ভালো হয়, কিংবা টাওয়ালও যদি না থাকে তাহলে একটা ছোট কাপড় দিয়ে কিংবা রুমাল দিয়ে এই আলুটা জল নিংড়ে নিলে মানে ভালো হয়। তো চলো আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি রুমালে ভালো করে নিংড়ে নেবো জল। তো ফ্রেন্ডস এবার আমি একটা রুমাল নিয়ে নিয়েছি, এবার আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে জল নিংড়ে নেবো, যাতে আলুতে একটুও যাতে জল না থাকে সেই রকম ভাবে জল নিংড়ে নিতে হবে।
যখন কোনো রুমালে কিংবা টিস্যু পেপারে কিংবা চাওয়ালে জলগুলো নিংড়াবে দেখবে তোমরাই বুঝতে পারবে যে কতটা ইয়ে হচ্ছে। এই দেখো নিচেটাও পর্যন্ত ভিজে গেল দেখতে গেলে, তাই রুমালটা তো কত ভিজে গেল বুঝতে পেরেছ? দেখেছো ফ্রেন্ডস কি সুন্দর শুকনো শুকনো মতন হয়ে গেছে। চলো আরো ভালো করে এটাকে আমি শুকিয়ে নিই। তো ফ্রেন্ডস এবার আমি ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। আমি দুটো ডিম দিচ্ছি, আমি একটু বেশি করে আলু কেটেছি কারণ আমাদের ফ্যামিলিতে অনেক সবাই আছে, অল্পতে হবে না, সেই জন্য বেশি করে আলু কেটেছি তাই দুটো ডিম দিচ্ছি। এরপরে দিয়ে দেব পরিমাণ মতন নুন। তারপর আমি দেব পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা। এবার এইটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেয়ার পরে বেসন দেব। ফ্রেন্ডস দেখে বুঝতেই পারছো যে এটা আমার ভালো করে মিক্স কর হয়ে গেছে। এবার আমি বেসন দিয়ে দিচ্ছি। তোমরা পরিমাণ মতন বেসনটা দিয়ে দেবে, বেশি বেসন দেওয়ার কোনো প্রয়োজন নেই, একদম সামান্য অল্প দিতে হবে। তো চলো এবার আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। এর মধ্যে কোনো রকম জল অ্যাড হবে না, যার কারণে আলু থেকে জলগুলো ভালো করে নিংড়ে নেওয়া হলো মানে তাহলে তো তোমরা বুঝতেই পারলে, আর সেই জন্য এটার মধ্যে কোনো রকম জল অ্যাড হবে না। তো চলো ফ্রেন্ডস এটা আমি ভালোভাবে মিক্স করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তারপরে কি করতে হবে। তো ফ্রেন্ডস এটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, আর এই যে আমি কড়া চাপিয়ে দিয়েছি, কড়া চাপিয়ে দিয়েছি আর কড়ার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি এটাকে ছেড়ে দিচ্ছি। তো ফার্স্টবার ট্রাই করছি, দেখা যাক কিরকম খেতে হয়। আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার বোন, ওকে ধরিয়ে রেখেছি ফোনটা, ও বলছে হাতে ছিটকাবে না তো তেল। এইভাবে ভালো করে আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দেবে। তোমরা কিন্তু একবারে কেউ একসাথে ছেড়ে দিও না, সব তুলে। তো এইভাবে আমি সবগুলো ছেড়ে, ফ্রেন্ডস এই দেখো এই পিঠটা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে বেশ। ওই পিঠটা এবার আমি উল্টে দেবো, সব একসাথে হয়ে রয়েছে ভালোভাবে। পরে এগুলো নামিয়ে নিয়ে ছাড়িয়ে নেবো একটা একটা করে। তো ফ্রেন্ডস চলো এটা আমি পুরো ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। দেখতেই পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে, এগুলো পুরো জয়েন্ট হয়ে গেছে, আমি তুলে নিয়ে তারপরে একটা একটা করে নেব।
রেস্টুরেন্টে ওরা হয়তো অন্য কায়দায় করে, সেই কায়দাটা তো আমরা জানি না যে একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল হবে, তো পরে আমি এগুলোকে ছাড়িয়ে নেবো ঘরোয়া পদ্ধতিটা আর কিরকম হবে। চলো ফ্রেন্ডস, এটা আমি পুরো ভেজে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হয়। তো ফ্রেন্ডস, আমার ফ্রেঞ্চ ফ্রাই পুরো তৈরি, এবার আমি সস ঢেলে নিচ্ছি যাতে সস দিয়ে খেতে পারি, সবাই খেতে পারে, তাই একটু বেশি বেশি করে নিয়ে নিচ্ছি, অনেকটাই নিয়ে নিয়েছি, এবার সবাই খেয়ে নিই। আর আমার পুরোটা ভাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাই পুরো রেডি তৈরি হয়ে গেছে, পুরো দেখতেই পাচ্ছ পুরো তৈরি। আর এই যে প্লেটে আমি সস নিয়ে নিয়েছি, আর তোমাদেরকে দেখালাম যে ওগুলো কেমন লেগে লেগে গেছিলো, তো এখন দেখো তোমরা পুরো এক একটা সিঙ্গেল সিঙ্গেল রয়েছে, দেখো ভালোভাবে একটা এক একটা সব সিঙ্গেল রয়েছে, মানে কি বলতো একটু জোড়া লেগে গেছিলো ভাজার সময়, আমি এগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এই দেখো পুরো একটা সিঙ্গেল। তো আমি একটা খেয়ে দেখেছি, আমার বোনও খেয়েছে, মাও খেয়েছে, তো ওরা বললো যে খুব সুন্দর হয়েছে খেতে, খুব টেস্টি হয়েছে খেতে। তো চলো এবার আমিও খাবো, একটা খেয়েছি, আমার অলরেডি ভালো লাগলো, এবার আশা করছি তোমাদেরও ভালো লাগবে, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি যেই রকম সিম্পলভাবে বানালাম, তোমরাও ঠিক সেরকম সিম্পলভাবেই বানিও, খুব অল্প কিছু উপকরণ দিয়ে, নিশ্চয়ই তোমাদেরটাও ভালো হবে। তো তোমরাও বাড়িতে সবাই ট্রাই করে দেখো। আর আমার ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আর একটা কথা বলছি তোমাদেরকে, যে আজকে আমি মানে আজকে না কালকে, আগামীকাল, তো আগামীকাল আমাদের 50K ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তার জন্য আমি ভীষণ 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 হ্যাপি। তো তোমাদের ভালোবাসায় আজকে আমাদের 50K ফ্যামিলি পূর্ণ হলো, তো তার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমার আর আমার হাজব্যান্ডের তরফ থেকে। তোমার হাজব্যান্ড বলতে পারছি না, তাই কী হয়েছে আমি আমার হাজব্যান্ডের তরফ থেকে তোমাদেরকে বলে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ, তোমরা এইভাবে আমাদের পাশে থেকো, আর তাহলে আমরা লাইফে অনেকটা এগিয়ে যেতে পারবো। আমাদের যেমন 50K ফ্যামিলি, তোমরাই তোমাদের ভালোবাসাতেই তোমরা আমাদেরকে পাইয়ে দিয়েছো 50K ফ্যামিলি। তো আমাদের এই দিকে তো আমার বাস্তব জীবনে তো অনেক মানে আমাদের ফ্যামিলি রয়েছে, আর আমাদের ক্যামেরার পেছনে তো 50K ফ্যামিলি রয়েছে, আমি তো ভাবতেই পারি না। তো তোমাদের ভালোবাসার জন্য আজকে আমরা এতটা এগিয়ে আসতে পেরেছি, তো এইভাবে তোমরা ভালোবেসে যেও আজকের জন্য, টাটা বাই বাই, তোমরা সকলে খুব ভালো থেকো।